আমন্ত্রণ জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র আপনাদের সাথে আছি আমি হোসেন শাহাদ আজ আমরা আলোচনা করব সংস্কার নির্বাচন ও রাজনীতি এই বিষয়ে সারাদিনই আসলে নানান ধরনের ঘটনা ঘটেছে এবং গত কিছুদিন ধরেই রাজনীতি এবং অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে সংস্কার নিয়ে নির্বাচন নিয়ে নানান ধরনের কথাবার্তা চলছে আলোচনা চলছে এবং আজ আমরা বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে সারাদিনে বিভিন্ন ঘটনা ঘটেছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন সম্মানিত অতিথি একজন বিএনপির মিডিয়া সেলের সদস্য ও সাবেক সংসদ সদস্য সাম্মী আক্তার স্বাগত জানাচ্ছি আপনাকে আরেকজন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন আপনাকেও স্বাগত জানাচ্ছি জনাব রতন আমি আপনাকে দিয়েই শুরু করতে চাই আলোচনা একটি ঘটনা আসলে ঘটনা আমরা যেটি দেখেছি জুলাই পুরো জুলাই জুড়ে এবং অগাস্টের পাঁচ তারিখ পর্যন্ত ছাত্র জনতার উপর কীভাবে আসলে গুলি চালিয়েছে প্রশাসন সরকারি পৃষ্ঠপোষকতায় এবং বলা হচ্ছে হাজারের উপরও প্রাণ গেছে আরও প্রায় বিশ হাজারেরও বেশি আহত হয়েছে গুলিবিদ্ধ হয়েছে চোখ হারিয়েছে এই যে গুলি চালানোর ঘটনা ঘটেছে এটি নিয়ে আসলে নানান ধরনের কথা নানান ধরনের আলোচনা আমরা শুনেছি আমরা কিছু কিছু ভিডিও ফুটেজ দেখেছি যেগুলোতে খুব সামনে থেকে গুলি করা হয়েছে এবং এ নিয়ে তখন থেকে আসলে বিভিন্ন ধরনের আলোচনা চলছিলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বা আমাদের নিজেদের মধ্যেও যে এরা কি আসলে আমাদের দেশের পুলিশ সবাই নাকি এখানে অন্য দেশের পুলিশও মানে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিকরাও ছিল কিনা সেই বিষয়টি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেছেন ছাত্র জনতার আন্দোলন দমনে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিকরা ছিল এর প্রাথমিক প্রমাণ মিলেছে কতটা ভয়াবহ আসলে এ ব্যাপারে মন্তব্য করার কি কিছু আছে যিনি প্রসিকিউটর তিনি যদি এটা বলেন তাহলে নিশ্চয়ই তার কাছে তথ্য প্রমাণ আছে এবং একদিন আমরা সেই তথ্য প্রমাণটা জানতে পারবো কিন্তু আমরা যেটা নিয়ে কনসার্ন ফিল করি এটা তো আমাদের পুলিশ বাহিনী এটা ধরেই আমাদের কথা বলতে হবে পোশাকটা অন্য কেউ পড়লো কি না কিংবা সেই সময়কার ছাত্রলীগের ছেলেরা পোশাক পরেছিল কি না এই বিতর্কে তো এখন যাওয়ার দরকার নেই সেটা তো পুলিশের পোশাকে পুলিশের অস্ত্রে সাধারণ জনগণের উপরে গুলি চালানো হয়েছে এটা হলো সেটি অবশ্যই অপরাধ নির্দেশটা ছিল কার নির্দেশ ছিল তৎকালীন ক্ষমতাসীন সরকারের এবং ক্ষমতাসীন সরকারের এই নির্দেশের পেছনে কি ছিল ক্ষমতাটাকে কুক্ষিগত করে রাখবার প্রচেষ্টা এবং একটা জবরদস্তিমূলক ক্ষমতা প্রয়োগ করতে গিয়ে ক্ষমতা টিকিয়ে রাখতে গিয়ে তিনি শুধু রাজনৈতিকভাবে নিপীড়ন চালিয়েছেন তা নয় অর্থনৈতিকভাবে লুণ্ঠন চালিয়েছেন তা শুধু নয় তিনি মানুষের জগত এমন একটা ধারণা তৈরি করেছিলেন যে দুই সালের আগে এই সরকার ক্ষমতা থেকে আর যাবে না ফলে যারা প্রশাসনে ছিলেন যারা পুলিশে ছিলেন তারা মনে করতেন এই সরকার তো তাদের মানে বলবো চাকরিকালীন সময় পর্যন্ত পুরোটাই থাকছে ফলে জবাবদিহিতার কোনো বালাই ছিল না উপরের নির্দেশ এই কথা বলে নিজেদের মতো করে চলতে চেষ্টা করেছেন এবং তার প্রভাব পড়েছে কি ফ্রম পিওন টু প্রাইম মিনিস্টার দুর্নীতির যে কি বিরাট একটা মানে চক্র তৈরি হয়েছিল এবং এই চক্রে সঙ্গে যুক্ত ছিলেন যারা সেটা সচিবালয়ের সচিব বলি পুলিশের কর্মকর্তা বলি সেটা ব্যবসায়ী বলি এমনকি সেটা মসজিদের ইমাম বলি অথবা আমরা যদি বলি যে ক্রীড়া প্রতিষ্ঠানের যারা প্রধান যারা খেলাধুলা বিনোদন হবে সে সমস্ত কিংবা আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা যারা করবেন তাদের প্রধান পর্যন্ত তাহলে এমন কোনো জায়গা নাই শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে একদম পুলিশ পর্যন্ত সচিবালয় থেকে শুরু করে একদম বাইতুল মোকাডমের ইভাম পর্যন্ত তো ই কেমন একটা চক্র তৈরি হয়েছিল আমাদের কনসার্ন এইটা যে একটা রাজনীতি জনগণের অভিভাবক হিসাবে কাজ করে রাজনৈতিক দল তাদের নেতারা মানুষদেরকে শেখায় কিভাবে দেশকে ভালোবাসতে হয় কিভাবে দেশের জন্য কাজ করতে হয় কিভাবে মানুষের জন্য কাজ করতে হয় সবচেয়ে যদি বলে যে দলটা সবচেয়ে ধিকৃত দল সেই দলও তো তার কর্মীদেরকে নিয়ে একটা কাজ করে তার মানে রাজনৈতিক দল মানুষের সঙ্গে বিচ্ছিন্নতা নয় মানুষের সঙ্গে সংযুক্ত হতে শেখে রতন ভাই আমি আমার আসলে যেটি জানবার বিষয় সেটি হচ্ছে যে প্রশ্নটা আমি যে কারণে করেছি সেটা হচ্ছে আমি যদি এই যে ছাত্রদের উপর গুলি চালানো সেটা যেই চালাক সেটি তো মানে জনগণের উপর যদি পুলিশ বাহিনী চালায় সেটি তো জঘন্যতম অপরাধ কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ধরেন এই ঘটনাটা ঘটলো না কিন্তু আমাদের পুলিশের মধ্যে অন্য দেশের নাগরিক কেন থাকবে যদি এই ওই যে আজকে চিফ প্রসিকিউটর যেটি বলেছেন সেটি যদি সত্যি প্রমাণিত হয় নিশ্চয়ই আপনি যেটি বলছিলেন তার কাছে হয়তো প্রমাণ আছে না হলে তো তিনি এটি বলতেন না সেটি আসলে হতে পারে একটি সার্বভৌম স্বাধীন দেশে এটা তো হতে পারে না মানে হতে পারে না মানে কি নীতিগতভাবে হতে পারে না কিন্তু যদি এটা পদ্ধতিগতভাবে কেউ করে তার মানে তিনি নীতির লঙ্ঘন করেছেন নীতির লঙ্ঘন করেছেন দুটো দিক থেকে ক্ষতিকারক এটা একটা হলো রাষ্ট্রীয় নীতির লঙ্ঘন করেছেন আর হলো সমাজে প্রচলিত যে কিছু নীতি আছে না আমি তো এক দেশের নাগরিক আমাদের দেশে তো এরকম বলা আছে যে দ্বৈত নাগরিকত্ব নিয়ে দেশের পার্লামেন্ট নির্বাচনও করা যেতে পারে না তাহলে আর দেশের নাগরিককে বাংলাদেশের একটা পুলিশ বাহিনীর সদস্য হিসেবে তাদেরকে নিয়োগ করে তাদের দিয়ে জনগণের উপর গুলি চালানোর এরকম ঘটনা যদি হয় এটা শুধু জঘন্য বলবো না এটা শুধু মানবতাবিরোধী বলবো না এটা বেআইনি তো বটেই মানে আইনের যদি দুটো দিক দেখি আমি লিগালিটি এন্ড মরালিটি দুটো মিলেই যদি আইনের দুটো শাখা দেখি দুই দিক থেকেই তো এটা জঘন্যতম অন্যায় ফলে আমি এই জন্য বলতে চাই যে আজকে আমরা যে কথাগুলো শুনছি সেই কথাগুলোর সত্যতা নিশ্চয়ই আমরা পাবো সত্যতা পেলে এর জন্য যা যা ব্যবস্থা করা দরকার সব কিছু করা উচিত যে আপনার কাছে আবারও ফিরবো আমি সাম্মী আক্তার আপনার কাছে যেতে চাই এই বিষয়ে যদি আপনি ছোট করে বলতে চান বলতে পারেন এর সাথে আমি যেটা যুক্ত করব সেটি হচ্ছে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার বলেছেন যে আগামী মাসের মধ্যে যাতে বাংলাদেশে নির্বাচন হতে পারে সে লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবেন তিনি এবং তার সেনাবাহিনী এবং এই আঠারো মাসের যে কথাটা তিনি বললেন এটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন কারণ আপনাদের পক্ষ থেকে আসলে দ্রুত নির্বাচন অর্থাৎ একটি যৌক্তিক সময়ে নির্বাচন দেওয়ার কথা বলছেন এই যৌক্তিক সময়ে কি এই আঠারো মাস কি আপনাদের কাছে যৌক্তিক সময় মনে হচ্ছে ধন্যবাদ আপনাকে এবং আপনার যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকে শুভেচ্ছা দেখুন ছোট করে বলার বিষয় তো এটি নয় যে আপনি যেটা বললেন যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের যিনি প্রসিকিউটর তাজুল ইসলাম অ্যাডভোকেট উনি যেটা বলেছেন যে পার্শ্ববর্তী দেশের বা না বিন দেশের নাগরিকদের একটি তথ্য প্রমাণ মিলেছে প্রাথমিকভাবে যে এরা পুলিশের পোশাক পরে এরা ছিল এবং আমরা তো দেখেছি যে এয়ারপোর্টে ছাত্রদের উপর গুলি চালিয়েছে এবং এয়ারপোর্টে তারা তাদের মানে অনেক জিনিসপত্র ফেলে তারা দৌড়ে মানে চলে যাচ্ছে এই দৃশ্যগুলো তো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি এবং এটা যদি প্রাথমিকভাবে প্রমাণ মিলে থাকে আমি বলবো যে এটার অবশ্যই বিচার হওয়া উচিত তদন্ত হওয়া উচিত বিচার হওয়া উচিত একটি গণহত্যাকারী সরকার সে সেফ এক্সিট নিয়ে পার্শ্ববর্তী দেশে চলে গেল এবং পার্শ্ববর্তী দেশ তাকে আশ্রয় প্রশ্রয় দিল এবং তাদের আশ্রয় গত পনেরো পনেরো থেকে সতেরো বছর তারা যে বাংলাদেশের মানুষের উপরে একটি জবরদস্তিমূলক এই যে রাষ্ট্র ব্যবস্থা তারা মানে পরিচালিত করেছিল সেটি তাদের আশ্রয় প্রশ্রয়ী হয়েছিল আমরা দেখেছি যে চোদ্দো সালের নির্বাচন আঠারো সালের নির্বাচন এই নির্বাচনগুলিতে তাদের প্রত্যক্ষ মদতেই কিন্তু এই যে ভোটারবিহীন তারা করে ফেলছিল বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটাকে যে তারা ধ্বংস করে ফেলেছিল মানুষের ভোটাধিকারকে হরণ করেছিল এগুলো করে বাংলাদেশে একটি দেখেন বাংলাদেশে পার্লামেন্টে পার্লামেন্ট থেকে তারা চিন্তাই করেছিল আমি বলবো কারণ এখানে তো মানুষের ভোটে কোনো পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হয়নি একেবারে মানে গ্রামে যেরকম ধরেন বা পাড়ায় যেরকম মাস্তান থাকে একটা মাস্তান স্টাইলের সরকার এই দেশে বিরাজমান ছিল যারা মানুষের উপরে নিপীড়ন করেছে নির্যাতন করেছে গুম কোন হত্যা রাহাজানি সব কিছু করেছে এবং লুণ্ঠন করেছে সাহিত্য সংস্কৃতি বলেন অর্থনীতি বলেন স্বাস্থ্যখাত বলেন শিক্ষা খাত বলেন সব তো তারা ধ্বংস করেছে এগুলো করে তারা পার্লামেন্টকে ছিনতাই করেছে মানুষের উপরে চেপে বসেছিল তো তাদের যে পতনটা হয়েছে পতনের আগে ছাত্র জনতার বৈষম্যবৃত্তি যে ছাত্ররা যে আন্দোলন করেছিল ছাত্র জনতার যে একটি অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা যে পালিয়ে যেতে বাধ্য হলো এই সময়টাই যা সময়কালীন ছাত্র জনতার উপরে যারা গুলি করেছে তাদের যদি পার্শ্ববর্তী বা ভিন দেশের কোনো নাগরিকের যদি পরিচয় বা প্রমাণ পাওয়া যেয়ে থাকে তাদের অবশ্যই তদন্ত হওয়া উচিত বিচার হওয়া উচিত এই গণহত্যার জন্য কারণ প্রতিদিনই কিন্তু কেউ না কেউ শহীদ হচ্ছে এখনো মৃত্যুর মিছিল থেমে যায়নি যারা হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছে এখনো কিন্তু সাদাত বরণ করছে আমাদের শিশুরা আমাদের ভাইয়েরা তো এই যে এখনো থামছে না এটা মানে চলছে এখনও এই মৃত্যুর মিছিল অবশ্যই এটা তদন্ত হওয়া উচিত বিচার হওয়া উচিত এবার এরপরে আপনি বলেছেন যে সংস্কার বিষয়ে যৌক্তিক সময় বা অযৌক্তিক সময় ওনারা অন্তর্বর্তীকালীন যেই সরকারটি এখন আছেন ডক্টর ইউনেসের নেতৃত্বে এই সরকারের প্রতি আমি দেখলাম যে জাতিসংঘ অধিবেশনে আজকে আহ যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পাশাপাশি আমরা দুপুর থেকেই মানে আজকে দিন থেকেই আমরা জানছি যে আমাদের সেনাপ্রধান এতদিন পরে মুখ খুলেছেন যেটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আশা করেছিলাম তারা তাদের মানে যৌক্তিক সময়টা বলতে সেটা কতদিন সেটা তারা বলবেন আমরা মনে করেছিলাম সেটা মানে সরকার প্রধানের প্রধান উপদেষ্টার মুখ থেকে না হলেও সেনাবাহিনী প্রধানের মুখ থেকে যেটি বেরিয়ে এসছে যে তারা চেষ্টা করছেন যে আঠারো মাসের মধ্যে তারা গণতন্ত্র উত্তরণের একটি চিন্তা তারা করছেন এবং সেটি মাথায় রেখেই তারা অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন তারাও তিনিও ব্যক্ত করেছেন এবং তিনি বলেছেন যাই হোক না কেন এই সরকারের প্রতি তিনি সমর্থন দিবেন এবং আঠারো মাসের মধ্যে একটি নির্বাচন যেন হয় ইতিমধ্যে আমরা কিন্তু অনেক সময় পার করে ফেলেছি পাঁচই অগাস্টের পর থেকে তিন চার দিন হয়তো সরকার ছিল না এরপরে যারা দায়িত্ব নিয়েছেন তারা ইতিমধ্যে সময় কিন্তু চলে যাচ্ছে এরপরে আরো আঠারো মাস তিনি বলেছেন যাই হোক মানে একটা সময় মানে একটা সময় মানে নির্ধারণ করা হয়েছে সেটা একটা মানে আসার কথা যে শেষ পর্যন্ত মানে ওনার মুখ থেকে বেরিয়ে এসছে যে ওনারা আঠারো মাস মানে মানে ধারণা করছেন যে আঠারো মাসের মধ্যে ওনারা নির্বাচনটা করবেন মুদা কথা হচ্ছে আপনার জনগণের অধিকার যদি প্রতিষ্ঠা করতে হয় জনগণের ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধির হাতেই কিন্তু আপনার ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং যদি জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির দ্বারা সরকার পরিচালিত হয় তবেই জবাবদিহিতার প্রশ্নটি আসে কারণ তারা জনগণের কাছে তখন জবাবদিহি থাকবে তো এই ব্যবস্থা মানে যত দ্রুত প্রবর্তন করা সম্ভব সেটি করলেই মনে হয় দেশের জন্য মঙ্গলজনক মানুষের জন্য মঙ্গলজনক যে জনাব রাজিকুজ্জামান রতন সেই বিষয়ে আপনি আপনার মন্তব্য জানতে চাই প্রথমত এটা কি সেনাপ্রধানের বলার কথা একজন সাংবাদিক জিজ্ঞেস করলেই কি সেনা প্রধান এই ব্যাপারে কথা বলতে পারেন বা বলা উচিত আমাকে যদি আপনি সেনাবাহিনী সম্পর্কে কথা বলতে পারেন আমি কি বলতে বলা উচিত আমার আমি হয়তো অনেক অনেক কথা জানি জানলে কি আমি এটা বলবো ফলে সেনাপ্রধান যে কথাটা বলেছেন সেই কথাটার একটা অংশ তো সঠিক যে সেনা সেনাপ্রধান কিংবা সেনাবাহিনী তারা দলীয় মোরকে থাকতে চান না তারা নিরপেক্ষ থাকতে চান তারা রাষ্ট্রের হতে চান তারা ভবিষ্যতে জনগণের সেনাবাহিনী হতে চান এই এই পর্যন্ত আমরা মনে করি ঠিক দুই নম্বর হচ্ছে আর একটা অংশ ঠিক কি যে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের অন্তরে কি আছে আর তারা শেষে কি করবেন এবং কতদিনের মধ্যে সংস্কার হবে এ ব্যাপারে মন্তব্য আসলে আসলে সেনাবাহিনী বা পুলিশ বাহিনী বা আমাদের প্রশাসক যারা আছে প্রশাসন তাদেরও বলা করা উচিত না এটা আমাদের এটা ডিবেট করতে হবে রাজনৈতিক দলগুলোর ডায়ালগ করতে হবে রাজনৈতিক দলের সঙ্গে ডিসিশন নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার একটা ডিসিশন মেকারের জায়গা আছে যেহেতু জনগণের একটা অভ্যুত্থানের ভিত্তিতে এই সরকার ক্ষমতায় আছে এই সরকারের আইনগত ভিত্তি আছে কি না আছে এই প্রশ্ন তো বড় কথা এই সরকার একটা নৈতিক ভিত্তি আছে যে জনগণের অভ্যুত্থানের ফলে এই সরকারের ক্ষমতায় থাকা এই নৈতিক ভিত্তিটাকে তারা কিভাবে একটা আইনগত ভিত্তিতে রূপান্তরিত করবেন এবং পরবর্তীতে কিভাবে এটা রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবে এখানে প্রধান স্টেক হোল্ডার হওয়ার কথা রাজনৈতিক দলগুলোর আমরা মনে করি এই জন্য সাংবাদিকরাও অনেক সময় অনেক কথা তারা বের করে আনতে চান ফলে যারা কথা বলবেন তাদেরকেও এই জায়গাটায় যাতে এই কথাগুলো কোনোভাবে টুইস্ট কেউ করতে না পারে এই কথার আড়ালে অন্য কথা যেন কেউ বলতে না পারে এবং এই কথার সুযোগ নিয়ে কোনো ধরনের অরাজকতা যেন তৈরি না হয় আসবো এই যে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তরের কথা আসলে আমরা জানতে পারার কথা না তবে সেনাবাহিনী হয়তো তার অন্তরের কথা তিনি বলেছেন সেটি সেটি নিয়ে আসলে আমরা বিশ্লেষণ করতে চাই যে আসলে সেটি কতটা সঠিক বলেছেন আপনি আপনার কথা বলেছেন আমরা বিরতির পর আবারও আলোচনায় ফিরছি দর্শক সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে একটি সময় আছে একটু পর আশা করি সাথেই থাকব দর্শক আশা করতে জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আমাদের সাথে দুজন অতিথি আছেন উপস্থিত আমরা আবার আলোচনায় ফিরতে চাই শাম্মী আক্তার আপনাকে আপনার কাছে প্রশ্ন এই যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে আমাদের সেনাপ্রধান যে কথাটা বললেন আঠারো মাস অর্থাৎ দেড় বছরের মতো একটি সময় অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের জন্য প্রয়োজন হতে পারে এই ধরনের একটি আভাস আমরা যেটি পেয়েছি অন্যদিকে যে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার গৃহীত সংস্কার কাজের সময় দীর্ঘায়িত হতে পারে এবং তিনি বলছেন তবে রাজনৈতিক দল ও সরকারের মধ্যে সংলাপের মাধ্যমে এই নির্ধারণ হতে পারে সেক্ষেত্রে আপনাদের সাথে সময়সীমা নির্ধারণ বা নির্বাচনের ব্যাপারে আলোচনার জায়গাটাতে এখন পর্যন্ত আমরা সেভাবে দেখতে পাইনি এ বিষয়ে আপনাদের দলের অবস্থান জানতে চাই দেখুন দলের অবস্থান তো এটা খুবই পরিষ্কার যে আমাদের নেতা কালকেও দেখেন কিশোরগঞ্জ একটি জনসভায় বক্তব্য রেখেছেন তিনি সেখানে বলেছেন যে জনগণের ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে তাহলেই তো জনগণের অধিকার রক্ষা পাবে তার মানে হচ্ছে আমরা চাচ্ছি যে জনগণ যেন ভোট দিতে পারে নির্বিঘ্নে নির্ভয়ে সেরকম একটি নির্বাচন সেটি অনুষ্ঠান করতে যে যৌক্তিক যে সময়টুকু তারা চান সেটি নিতে পারেন সেই সময়টি নির্ধারণ কিভাবে করবেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করেই তো এই সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্ধারণ করতে হবে এখন এখানে সেনাবাহিনীর প্রধান যেটা আপনি বলেন একবার মানে শোনা যাচ্ছে যে আটান্ন মাস আবার উনি বলছেন যে দেড় বছর তো এখানেই তো তিন মাসের একটা ফাঁক যুগ থেকে যাচ্ছে যে পনেরো মাস এবং আঠারো মাস দেড় বছর এবং আঠারো মাস দুইটা ষোলো সতেরো আঠারো তিন মাসের একটা একই 18 মাস মানে দেড় বছরই আর কি 18 মাস মানে দেড় বছর মানে 12 মাস আর 6 মাস 12 মাস আর 6 মাস দেড় বছরের মধ্যে মানে মানে উনি চাচ্ছেন যে একটা নির্বাচন অনুষ্ঠান করে দিবেন কিন্তু আমরা দেখলাম যে গতরাতে কাক্সিস বাজারের চক্রীয় উপজেলার হচ্ছে আপনার কি একটা ইউনিয়নে দোলাহাসরা ইউনিয়নের মাইসপাড়া এলাকায় সেনা বাহিনীর একজন লেফটেন্যান্ট নিহত হয়েছেন দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে তো তার আত্মার মাফেরাত কামনা করছি এবং আমি যেটা বলতে চাই এই যে যারা মানে পালিয়ে গেছে যেই সরকারটি যেই ফেসিস্ট সরকার পালিয়ে গেছে মানে জন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে পালে যেতে বাধ্য হয়েছে তারা কিন্তু বসেনি তারা বিভিন্ন জায়গায় কিন্তু আপনার একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবার পায়ে তারা করছে আমরা দেখেছি তোপাচ্চল হত্যাকাণ্ডের যে হত্যাকাণ্ডটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠিত হয়েছে সেখানে যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে তার পাঁচজনই কিন্তু ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত তো যেই সকল তারপরে বায়তুল মোকাররমের যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে গেল মসজিদের ভিতরে সেই ঘটনার সঙ্গে যিনি মানে যিনি এই ঘটনা ঘটিয়েছেন তিনিও দেখা গেছে যে গত ফেসিস সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত যিনি তিনি এই কাণ্ড ঘটিয়েছেন সুতরাং তারা মানে পরিস্থিতিকে অস্থিতিশীল করবার জন্য ষড়যন্ত্র কিন্তু অব্যাহত রেখেছে আমরাও সতর্ক দৃষ্টি রেখেছি আমি যেটা বলবো যে এই সময় নির্ধারণ করে করার জন্য যারা স্টেক হোল্ডার যারা রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করেই এই সময় নির্ধারণ করতে হবে তো এই সময় নির্ধারণ নির্ধারণ করতে কাল কালক্ষেপণ করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না বদুল আলম সাহেব যেটা বলেছেন যে সময় লেগে যেতে পারে সেই সময়টা কি সময় লেগে যেতে পারে কতটুকু সময় লেগে যেতে পারে যেটা এখানে রতন ভাই বলছিলেন যে সেনাপ্রধানের মুখ থেকে এই এই বক্তব্য আসছে কেন এটা তো অন্তর্বর্তীকালীন সরকারের মুখ থেকে আসবে এই বক্তব্য দায়িত্বশীল যারা আছেন যারা একটি নির্বাচন অনুষ্ঠান যারা মানে সম্পন্ন করবেন তাদের মুখ থেকে এই বক্তব্য আসতে হবে এই যৌক্তিক সময়টা তারা কতটুকু সময়কে তারা যৌক্তিক মনে করছেন এ বিষয়ে জনাব জামান আপনার কাছে একই প্রশ্ন তবে যেটি যোগ করতে চাই যে এই যে সংস্কারে আসলে কতদিন লাগতে পারে সেটি বলা কি মানে খুব মানে স্পেসিফিকলি বলা কি আসলে সম্ভব এটা নির্ভর করে যে আপনি কোথায় সংস্কার করতে চান কতটুকু সংস্কার করতে করতে চান সংস্কার একটা নিয়মিত প্রক্রিয়া আর একটা সময় আসে সংস্কারে যখন আর হয় না তখন তার আমূল পরিবর্তন করে ফেলতে হয় তা আমরা তো আমূল পরিবর্তনের কথা এখন বলছি না এখন সংস্কারের কথা বলছি তাহলে কোন খাতের খাতে সংস্কার করবো কতটুকু সংস্কার করব এবং তার জন্য কতদিন সময় দেব আমরা তো অন্তহীন সময়ের জন্য অন্তর্বর্তীকালীন সরকার বলি নাই এটা একটা অন্তর্বর্তীকালীন যে পরবর্তীতে একটা পার্লামেন্টারি গভর্নমেন্ট আসবে তার আগে যে কাজগুলো ন্যূনতম না করলেই নয় সেই কাজগুলো করা যায় কি না তো ন্যূনতম কী কী হতে পারে সেটা নিয়ে একটা আলোচনা হতে পারে আমরা তো এখন সেই আলোচনায় যাই নাই আমাদের যদি সে একটা আলোচনায় আসতো প্রশাসনে কি কী সংস্কার করা যেতে পারে পুলিশে কি সংস্কার করা যেতে পারে নির্বাচনের ক্ষেত্রে কি সংস্কার করতে করা যেতে পারে আমাদের সংবিধানের মধ্যে কোন কোন জায়গাটায় একটু আমাদের ইয়ে করতে হয় যেমন সংবিধানের এক তৃতীয়াংশ জায়গা জুড়ে আছে যে একটা অপরিবর্তনীয় তাহলে এখন সেগুলোকে পরিবর্তন না করলে এই এই সরকারের যে বৈধতা দেবে কেমন করে ফলে সেটা তো একটা সংস্কার লাগবেই আবার যদি এইরকম করবে এই সংস্কারটা লাগবে দুই নম্বর হচ্ছে যে এই সংস্কারটা আইনগণ সংগত হবে কোথা থেকে একটা প্রেসিডেন্সিয়াল অর্ডারে অথবা একটা অন্তর্বর্তীকালীন সরকারের অর্ডারে এটাও তো করতে গেলে আমার একটা মানে সংসদ লাগবে সেই সংসদে তো সেটাকে আমাদের নিয়ম অনুযায়ী সেটাকে সমর্থিত হতে হবে পাশ করতে হবে ফলে আমরা মনে করি যে সংস্কারের নামে এমন কিছু জায়গায় যেন হাত দেওয়া না হয় যে বলবো যে সংস্কার তো শেষ হচ্ছে না সে আরব রজনীর গল্পের মতো যে যে হাজার রাত পার হয়ে যাচ্ছে গল্প তো শেষ হচ্ছে না আর গল্প না শেষ হলেও তো তাকে শাস্তিও দেওয়া যাচ্ছে না তা আমরাও যদি সংস্কারের এমন টার্গেট ঠিক করি যে সেটা অন্তহীন পথ তা যেন না হয় এটা অন্তর্বর্তীকালীন সরকার এটা মনে হচ্ছে না অন্তহীন সরকার নয় ফলে সেই জন্য আমরা মনে করি যে জায়গাগুলোতে অন্তত সংস্কার করতে করা দরকার কাজটা শুরু করুক এই সরকারকে শেষ করতে হবে এমন কোনো ম্যান্ডেট নেই সেটা পরবর্তীতে নির্বাচিত সরকার সেটা শেষ করবেন আমরা অন্তর্বর্তী সরকারকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়ার জন্য যেটুকু করা দরকার সেটুকু করতে বলবো আর যেহেতু জনগণের সমস্ত চাওয়াটা শেষ পর্যায়ে কেন্দ্রীভূত হয়েছিল একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনে কারণ দুই হাজার সালের নির্বাচনটা কীরকম নির্বাচন হয়েছিল জনগণ সেটা দেখেছে দু সালে কি নির্বাচন হয়েছে এবং দু হাজার চব্বিশে গত তিনটা নির্বাচনের মধ্য দিয়ে মানুষ কিন্তু বুঝেছে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে আর যাই হোক সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হবে না ফলে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের জন্য আওয়ামী লীগ সরকারকে সরাতে হবে এই জায়গায় যে মানুষ নেমেছিল তাহলে আমরা মনে করি সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যেটুকু সংস্কার করা দরকার সেটুকু সংস্কার করে বাকি বিষয়টা জনগণের উপর ছেড়ে দিতে হবে জনগণের প্রতিনিধিদের উপর ছেড়ে দিতে হবে এবং এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দেশটাকে আনতে হবে আমরা দেখতে চাই যে আগামীতে একটি এমন একটি নির্বাচন যেটি আসলে পুরো বাংলাদেশে একটি উৎসব হবে মানুষ খুব খুশি মনে নির্বাচনে ভোট দিতে যাবেন আমরা বিরতির সময় হয়েছে আরেকটি বিরতির পর এসে আমরা আলোচনা করব জাতিসংঘের সাধারণ পরিষদে সাধারণ পরিষদে যোগ দিতে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন নিউ ইয়র্কে আছেন সেখানে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সাথে তিনি বৈঠক করছেন এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব বিরতির পর দর্শক সময় হল বিরতির সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আবারও ফিরছি সাথে থাকুন আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আমাদের সাথে দুজন অতিথি আছেন বিএনপির সাবেক সাংসদ শাম্মী আক্তার এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান উজ্জামান রতন আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমি শাম্মী আক্তার আপনার কাছে যেতে চাই জাতিসংঘের সাধারণ অধিবেশনে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ঠিক সেখানে অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন দেওয়ার কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট এবং এছাড়া অনেকগুলো অনেক রাষ্ট্রপ্রধানদের সাথে পশ্চিমা রাষ্ট্র ইউরোপ এবং আমেরিকার সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে আসলে আলোচনা বৈঠকের কথা রয়েছে এই সফরটিকে কতটা গুরুত্বপূর্ণ মনে করেন আগামী আমাদের এই সংকট উত্তরণে দেখুন গত তেইশ বছরে সম্ভবত তো জাতিসংঘ অধিবেশনে যে আমাদের যে ফেসেজ সরকার প্রধান ছিল তাদের কোনো দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়নি গত বছরের সেপ্টেম্বরে সম্ভবত জি টোয়েন্টির একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল পার্শ্ববর্তী দেশ ভারতে সেখানে জো বাইডেনের সঙ্গে শেখ হাসিনা এবং তার মেয়ে ছায়মাওয়াজ পুতুল একটি ফটো তুলেছিলেন যেটি নিয়ে অনেক মানে রাজনীতিতে অনেক আলোচনা সমালোচনা হয়েছে অনেক উত্তাপ ছড়িয়েছিল সেই ফটো কিন্তু তেইশ বছর পরে এটাই প্রথম যে বাংলাদেশ সরকারের প্রধানের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের প্রধানের একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হলো এবং সেখানকার সরকার প্রধান বাংলাদেশকে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারটিকে তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন এখন প্রশ্ন হচ্ছে পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন ঠিক আছে কিন্তু যুক্তরাষ্ট্র তো তারা তো মূলত ডেমোক্রেসিকে সামনে নিয়েই বাংলাদেশকে সমর্থনটা দিয়েছে যা বাংলাদেশে যেন একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা কায়েম হয় সেটিকে মাথায় রেখেই বা তারা মানে সমর্থনটা দিয়েছেন এখানে যে ফেসিস রেজিমটি ছিল সেটির তো একটি পতন হয়েছে এখন এখানে আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ যেটা চায় যুক্তরাষ্ট্র বারবারই বলেছে তারা তাদের এটার মধ্যে সমর্থন আছে বাংলাদেশের মানুষ যেটা চায় তারাও সেটা সেটাকে সমর্থন করে বাংলাদেশের মানুষ এখানে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা চায় সেটি উত্তরণের জন্য একটি নির্বাচন প্রয়োজন সেই নির্বাচনটি যৌক্তিক সময়ের মধ্যে যদি হয় তো ভালো আর যদি না হয় মিটিমিটি করে যদি সংস্কার মানে কতদিন লাগবে বা আরেকটু সময় লেগে যেতে পারে সেটি করে করে যদি অনন্তকালের চিন্তা ভাবনা থেকে তাকে অন্তর্বর্তীকালীন সরকারে আমি বলবো সেটি তাহলে মানে তাদের ভুল ভাবনা অনন্তকাল ধরে কোনো অন্তর্বর্তীকালীন থাকার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না বাংলাদেশের মানুষের চাওয়াটাকে সম্মান করতে হবে একটি ব্যাপক মানে জনসংখ্যা যারা ধরেন এখন তিরিশ বছর বা বত্রিশ বছর যারা মানে এখন যাদের বয়স সেইরকম একটি ব্যাপক জনগোষ্ঠী কিন্তু তারা ভোটই দিতে পারেনি নির্বাচনে তাদের বয়স যখন হয়তো বারো চোদ্দ ছিল তারা এখন বত্রিশে উপনীত হয়েছে ত্রিশে উপনীত হয়েছে এই যে একটি জনসংখ্যা তারা কিন্তু ভোট কি জিনিস সেটা জানে না তারা দিতে পারেনি তো সেই জনসংখ্যা যাতে ভোট দিতে পারে বা বাংলাদেশের সকল মানুষ সুষ্ঠু মানুষ একটি নির্বাচনের মাধ্যমে তাদের সরকার প্রধানকে চুজ করতে পারে সেই জায়গাটা যেন সেই ক্ষেত্রটা যেন তৈরি হয় এই অন্তর্বর্তীকালীন সরকার সেই ব্যবস্থাটা যেন গ্রহণ করে সেটাই আমাদের প্রত্যাশা নিশ্চয়ই এই জায়গাটিতেই আমরা সহায়তা করার কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট এবং বাংলাদেশ পুনর্গঠনেও কিন্তু মানে সহায়তা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন রতন ভাই আপনার কাছ থেকে জানতে চাই আসলে মার্কিনদের বাংলাদেশের দুই ধরনের স্বার্থ আছে একটা হচ্ছে ভূ রাজনৈতিক স্বার্থ আর অর্থনৈতিক স্বার্থ ভূ রাজনৈতিক স্বার্থ মানে আমাদের বাংলাদেশের অবস্থানটা তার সঙ্গে ভারতের সম্পর্ক কি বাংলাদেশের সঙ্গে চীনের বাণিজ্যিক সম্পর্ক রকম আমেরিকার সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক কীরকম বাংলাদেশের পাশেই মায়ানমার মায়ানমার একটা জ্বালানির জন্য একটা বড় উৎস আর বঙ্গোপসাগরে আমাদের একটা অনাবিষ্কৃত অনেকগুলো গ্যাস ক্ষেত্র আছে সেগুলো ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহ আছে এগুলো যেমন একটা অর্থনৈতিক স্বার্থ বিষয় আছে তার পাশাপাশি হচ্ছে বাংলাদেশ নামক দেশটার এই ভৌগোলিক অবস্থানকে কেন্দ্র করে চীন এবং ভারত এই দুটোর ক্ষেত্রে যে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা আছে বাংলাদেশের সঙ্গে তাদের রাজনৈতিক অর্থনৈতিক সম্পর্ক আছে আমেরিকার এখানে ভূমিকাটা আসলে কি হবে এতদিন ভারতের কারণে আমেরিকা সেই জায়গায় ইন্টারেস্টটা কম ছিল এখন আমেরিকা এই জায়গাটা তার ইন্টারেস্টটা পেতে চায় ফলে আমরা দেখব যে আমেরিকা এই যে গোটা বিশ্বব্যাপী তার যে সাম্রাজ্যবাদী পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার যে স্বার্থ আছে তার যে রাজনৈতিক আধিপত্যের কৌশল আছে সেগুলোর ক্ষেত্রে বাংলাদেশ তার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা বাংলাদেশের উপর তার কতখানি কর্তৃত্ব থাকবে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা কতখানি ভালো থাকবে এর উপর নির্ভর করবে ভারতকে সে কীভাবে দেখবে চীনকে সে কীভাবে দেখবে আমি এই আলোচনাটা একটু বিস্তৃত আলোচনা ওখানে যেতে চাচ্ছি না ফলে আমেরিকানরা এই ক্ষেত্রে খুবই আগ্রহী এবং আপনারা আগে খেয়াল করে দেখেছেন যে দুই হাজার নির্বাচনের আগে কিংবা দুই হাজার নির্বাচনের আগে এই ভারত অথবা ভারতের উপর নির্ভরশীলতার কারণে আওয়ামী লীগ সরকার যেভাবে সেই সময় আমেরিকানদের সঙ্গে যে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কথা এবং কাজ করেছে সেগুলোরও একটা প্রতিক্রিয়া থাকতে পারে সব মিলিয়ে জো বাইডেন এখন জো বাইডেন ভাবছি কি এর পরের যে আমেরিকার সরকার আসবে তারা একই তাই তো কমলা হ্যারিসেরই জিতে যাওয়ার সম্ভাবনাটা বেশি তাহলে জো বাইডেনদেরই তো এটা কর্তৃত্বটা থাকবে ফলে সেই ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ভূ রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ভূমিকাটা কি হবে অর্থনৈতিক সম্পর্কটা কীভাবে ভূমিকা হবে আর গোটা বিশ্বের সামরিক কর্তৃত্বের ক্ষেত্রে বাংলাদেশ ভূখণ্ডটাও কখনো কখনো আমেরিকার জন্য যেন বিপজ্জনক হয়ে না ওঠে সেটাও যেন তারা দেখেন ফলে তারা এটা ইয়ে করতে চাইবে আর এর বাই প্রোডাক্ট হিসাবে তারা কি চান ইউনুস সাহেবের মতন মানুষ বাংলাদেশের থাকলে দুটো লাভ একটা তারা মনে করেন যে বিশ্বব্যাপী পুঁজিবাদের এই মুমূর্ষু সময়ে ক্ষুদ্র পুঁজি কীভাবে বৃহত্তর জনগোষ্ঠীকে আটকে ফেলতে পারে তার যে একটা কৌশল এই ইউনু সাহেব দেখিয়েছেন ক্ষুদ্র পুঁজির ঋণে কীভাবে মানুষকে আটকে রাখা যায় সেটা তারা খুবই প্যাট্রোনাইজ করবে তাকে আর ইনু সাহেবের যে একটা পাবলিক ইমেজ আছে ইন্টারন্যাশনালি সেই ইমেজটাকে কাজে লাগিয়ে বাংলাদেশে তার শাসনটাকে কতখানি দীর্ঘায়িত করা যায় সে কাজটাও করতে পারে বরং একটা রাজনৈতিক দলের সঙ্গে আমেরিকার সম্পর্ক রাখার চাইতে এই সমস্ত অন্তর্বর্তীকালীন কিংবা সামরিক সরকার এদের সঙ্গে সম্পর্ক রাখাটাই আমেরিকার জন্য অনেক সময় লাভজনক আমেরিকা সেই লাভটাই খুঁজে বের করতে চায় ফলে এতে আমেরিকার এই মানে উৎসাহ দেখে আমাদের উৎসাহিত হওয়ার খুব বেশি কোনো কারণ নাই আপনিও কি তাই মনে করেন কিনা যে বাংলাদেশ আমেরিকার স্বার্থটা এখানে আসলে কতটা

স্বার্থ রক্ষা হবে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে বাংলাদেশের মানুষের চাওয়াটাকে তারা সম্মান করবে এবং বাংলাদেশের মানুষ যেন পুনরায় তাদের ভোটাধিকার মানে ফিরে পায় সেই ব্যবস্থা আমরা সেটি আশা করছি নিশ্চয়ই আমরা এই ধরনের একটি ফলাফল আমরা হয়তো দেখতে পাবো এবং অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের উপর যেহেতু মানুষ আস্থা রেখেছে সেই আস্থার প্রতি তার নিশ্চয়ই তিনি দেবেন দর্শক আমরা বিদায় নিচ্ছে সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র থেকে আগামীকাল একই সময় আবারও দেখা হবে আপনাদের সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য